দ্বিতীয় দিন আমার প্রতীক রেডিও আপনি নিজে এখানে উপস্থিত আছেন কি পরিমাণ সারা আল্লাহ রহমতে আপনি নিজেই অবলোকন করতে পারতেছেন এখানে আপনি আসছেন আল্লাহ রহমতে আল্লাহর রহমতে আল্লাহ রসুল কদম রসিলেই আমার এলাকার মুরব্বীরা এবং দলমত নির্বিশেষে সকলে ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমাকে সমর্থন দিচ্ছেন দোয়া করতেছেন এবং ওনার ওনারা আমার জয় কামনা করতেছেন আমার রেডিও প্রতীকের পক্ষে আশা করি ইনশাল্লাহ আগামী উনত্রিশ তারিখ সবাই মিলে আমাকে এই কেন্দ্রের সহ আনন্দবাজার কেন্দ্র ফাতমা বেগম কেন্দ্র সহ সাতত্রিশ নম্বর ওয়ার্ডে আমি নিশ্চয়ই বিপুল বিপুলপরে জয়লাভ করবো ইনশাআল্লাহ কেন্দ্র কেন্দ্রসহ এখানেও তো মনে করেন যে কাজগুলো থাকবে বা করতে হবে এটা কোনো একদিন ওভার নাইট চব্বিশ ঘন্টায় কাজ করার বিষয় না বর্তমান যে উন্নয়নের ধারা এই ধারাকে অব্যাহত রেখে আরও কী কীভাবে বৃহত্তর পরিসরে এই সাতত্রিশ নম্বর ওয়ার্ডকে সুন্দর করে পরিচ্ছন্ন মডেল আদর্শ ওয়ার্ড হিসেবে সাজানো যায় সেই লক্ষ্য নিয়ে কাজ করবে ইনশাআল্লাহ না আমাদের এলাকার এটা একটা বড় সমস্যা বর্তমান যিনি কাউন্সিলার রয়েছেন শফি ভাই ওনাকে সাথে নিয়ে উনি আমাকে যতবারই ডেকেছেন আর আমার ভাই এ সাজার সহ ওনারা এই মাদেকের বিরুদ্ধে যত পদক্ষেপ নিয়েছেন প্রতিটা পদক্ষেপে আমি সেখানে সামিল ছিলাম ভবিষ্যতে অবশ্যই এই তরুণ প্রজন্মকে যদি আমাদেরকে বাঁচাতে হয় এই সমাজকে যদি আমাদেরকে সুন্দর করতে হয় এই রাষ্ট্রকে যদি আমাদেরকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় অবশ্যই মাদক থেকে আমাদেরকে দ্রুত থাকতে হবে এটার বিরুদ্ধে আমাদেরকে প্রতিরোধ করে তুলতে হবে সেই প্রচেষ্টা অবশ্যই থাকবে আমাদের যে মাদকমুক্ত ছাত্রিশ নম্বর মুনিনগর ওয়ার্ড গঠনের ক্ষেত্রে না এইটাও একটা সমাজের বড় বেদি এটা সচেতনতামূলক যদি পদক্ষেপ নেওয়া যায় এবং সবাইকে যদি এই বিষয়ে সচেতন করা যায় কারণ আজকে যে কিশোর সে একসময় যুবক হবে তরুণ হবে সে ভবিষ্যৎ নেতৃত্ব দিবে এই দেশের তাই তারা যাতে এ ধরনের অপরাধমূলক কোনো কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে সেই বিষয়ে আমাদেরকে পরিবার থেকে আরম্ভ করে সমাজ থেকে আরম্ভ করে আমাদেরকে কালেকটিভলি এ ব্যাপারে আমাদেরকে সজাগ হতে হবে তা আমাদের এই যে কাউন্সিলের যে চেয়ারটি এখানে যদি আল্লাহ যদি নির্বাচিত করেন অবশ্যই সাতত্রিশ নম্বর মুননগর ওয়ার্ডবাসীদেরকে নিয়ে এই অপসংস্কৃতি বা অপকর্মের বিরুদ্ধে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে যাতে এই গ্যাং যাতে আর বৃদ্ধি পেতে না পারে সে ব্যাপারে আমাদেরকে পদক্ষেপ নিতে হবে নির্বাচন এখানে আমাদের স্থানীয় যিনি এমপি যেটা নিয়ম নাই এমপি সাহেব একজন বিশেষ প্রার্থীকে উনি সমর্থন দিয়েছেন যে প্রার্থীর বিরুদ্ধে আমি নয় এই সাতত্রিশ নম্বর ওয়ার্ডের প্রায় অধিকাংশ প্রায় জনগণ বা ভোটারের আপত্তি রয়েছে তাদের পরিবার সম্বন্ধে তাদের কার্যক্রম সম্বন্ধে তাদের নীতি আদর্শ সম্বন্ধে তাদের কর্মকাণ্ড সম্বন্ধে সকলেরই একটা অভিযোগ রয়েছে আমারও সেই অভিযোগ রয়েছে যেটা আমি মাননীয় প্রধানমন্ত্রী সহ প্রশাসনের সর্বক্ষেত্রে এই অভিযোগগুলি আমি লিখিত আকারে জমা দিয়েছি তাই আমার অবশ্যই একটা সংখ্যা আছে ওকে নিয়ে না ওকে যিনি আমি যদি একটু খারাপ ভাষায় যদি বলি ওর যে গডফাদার বা উনি যিনি ওনাকে এ বিষয়ে উৎসাহিত করছেন লোকাল এমপি ওনাকে নিয়ে একটু ভয় আমি প্রশাসনকে সেটা অবগত করিয়েছি কিন্তু আমি মনে করি জনগণের শক্তি অনেক বেশি বড় শক্তি তাই জনগণ যেহেতু আমার পাশে আছে এবং জনগণ যেহেতু একতাবদ্ধ হয়েছে অন্যায়ের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে তো একতাবদ্ধ হয়েছে অপকর্মের বিরুদ্ধে তো একত্রিত হয়েছে আমি আশা করি ছাত্রিশ নম্বর ওয়ার্ডবাসীকে নিয়ে আমি যে কোনো চক্রান্ত অপচেষ্টা প্রতিহত করতে পারব বলে আমি আশা করি এই ওয়ার্ডটিকে একটি আদর্শ ওয়ার্ড হিসেবে পরিণত করতে হলে যে সমস্ত বাধাগুলো আছে এগুলোকে দূর করে আমাদেরকে এগিয়ে যেতে হবে আর এই প্রশ্নটি সরাসরি নির্বাচন নির্বাচনের সাথে রিলেটেড কোনো প্রশ্ন নয় তাই আমি আপনাকে শুধু এটুকুই বলবো যেখানে আমার সদিচ্ছা আছে লক্ষ্য আছে উদ্দেশ্য আছে যে সবাইকে নিয়ে এই ওয়ার্ডটিকে একটি আদর্শ এবং সুন্দর ওয়ার্ড হিসেবে পরিণত করব। আদর্শ পরিচ্ছন্ন সুন্দর ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে গেলে যা যা করতে হয় আমরা সেটা অবশ্যই করবো ইনশাল্লাহ